যারা যারা নির্বাচন কোন জাতীয় সংসদ নির্বাচন আসলেই বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে অস্থিরতা তৈরি করে জ্বালাও পোড়াও করে বিভ্রান্ত করে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে তারা আবার খুবই সক্রিয় শুধু রাজপথে নয় তারা ঘরের ভিতরে সক্রিয় বিদেশি দূতাবাসেও সক্রিয় এবং এই মুহূর্তে দেশের বাইরে সিঙ্গাপুরে চারজন বিএনপির নেতা তার মধ্যে দুই মির্জা আছে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল আরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুইজন আছেন চারজন একসঙ্গে অসুস্থ হয়ে চিকিৎসা করতে গেছেন এটা মেনে নেওয়া আসলে এত বোকা বাংলাদেশের মানুষ নয় তারা সেখানে কোনো দেন দরবার বা কোনো দান খয়রাত যেটা পাবেন সেগুলো ঠিকঠাক করতে গেছেন কত দেয়া হবে কত দিলে কত পাওয়া যাবে ইত্যাদি নানা বিষয়ে আলাপ আলোচনা করবার জন্যে যা করা দরকার সেটি তারা করতে গেছেন একই সঙ্গে দেশের মাটিতে তাদের যারা আজ্ঞাবহ যারা বিএনপি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে জামাত করে বাংলাদেশকে অস্বীকার করে তাদেরকে উৎসাহিত করে গেছেন আমরা ফিরে এলেই সরকার পতনের লাগাতার আন্দোলন দিয়ে দেওয়া হবে এবং সরকারের পতন ঘটানো হবে আমি প্রশ্ন রাখতে চাই এই লাগাতার আন্দোলন তো দিয়েছিলেন খালেদা জিয়া আজ থেকে প্রায় আট নয় বছর আগে সেই লাগাতার আন্দোলন তো এখনও কোনো আলোর মুখ দেখেনি সেই আন্দোলন কখনো মানববন্ধন কখনো রাজপথে একটু সুযোগ দিলে দাঁড়িয়ে থেকে মিছিল মিটিং করে মাঠ গরম করা আবার কখনো একটু তাড়া দিলে ঘরের মধ্যে ঢুকে ল্যাজ গুটিয়ে ঘরের মধ্যে ঢুকে যাওয়া এই হলো বিএনপির সরকারের পতনের লাগাতার আন্দোলন এই লাগাতার আন্দোলন দিয়ে আর যাই হোক আওয়ামী লীগের মতো গভীর শিকড়ে যার গভীর মাটির নিচে যার শিকড় আছে সেই দলকে উপড়ানো তো দূরের কথা একটি ডালও ভাঙা সম্ভব নয় ইনশাআল্লাহ কাজেই এই মাসে জাতির পিতার যে শাহাদতের এই মাস এবং তারপরেই তার পরিবারের সকল সদস্য দুইজন কন্যা বাদ দিয়ে এবং অসংখ্য শহীদদের শাহাদতের মাসে আমাদের শপথ থাকতে হবে এটাই যে ষড়যন্ত্রকারী যারা যারা নির্বাচন কোন জাতীয় সংসদে নির্বাচন আসলেই বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে অস্থিরতা তৈরি করে জ্বালাও পোড়াও করে বিভ্রান্ত করে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে তারা আবার খুবই সক্রিয় শুধু রাজপথে নয় তারা ঘরের ভিতরে সক্রিয় বিদেশি দূতাবাসেও সক্রিয় এবং এই মুহূর্তে দেশের বাইরে সিঙ্গাপুরে চারজন বিএনপির নেতা তার মধ্যে দুই মির্জা আছে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল আরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুইজন আছেন চারজন একসঙ্গে অসুস্থ হয়ে চিকিৎসা করতে গেছেন এটা মেনে নেওয়া আসলে এত বোকা বাংলাদেশের মানুষ নয় তারা সেখানে কোনো দেন দরবার বা কোনো দান খয়রাত যেটা পাবেন সেগুলো ঠিকঠাক করতে গেছেন কত দেয়া হবে কত দিলে কত পাওয়া যাবে ইত্যাদি নানা বিষয়ে আলাপ আলোচনা করবার জন্যে যা করা দরকার সেটি তারা করতে গেছেন একই সঙ্গে দেশের মাটিতে তাদের যারা আজ্ঞাবহ যারা বিএনপি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে জামাত করে বাংলাদেশকে অস্বীকার করে